এ কোরআন এমন শক্তিশালী যদি একে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যেমন আব্দুল হক যুগে হিন্দুস্তানে একটি ফিতনা শুরু হয় তখন একদল ফিতনাবাস আওয়াজ তুলল যে মুসলমান তোমাদের ধর্মও মিথ্যা এবং মসজিদও মিথ্যা না তাদের যুক্তি হলো যদি ইসলাম ধর্ম সত্য হতো তাহলে তোমাদের মসজিদ কেন সংরক্ষণ হয় না বছর বছর এই মসজিদকে কেন সংস্কার করতে হয় পক্ষান্তরে আমাদের হিন্দুদের মন্দির হাজার হাজার বছর পুরানা কখনো এর সংস্কারের প্রয়োজন হয় না যদি তোমাদের ধর্ম সত্য হতো তোমাদের মসজিদ সত্য হতো যে মসজিদকে তোমরা আল্লাহর ঘর বলো সে ঘরকে তোমাদের আল্লাহ কেন হেফাজত করেন না এটাই ছিল হিন্দুদের দলিল আর তাদের সেই সঠিক। এখন আপনি বাংলাদেশ ভারত পাকিস্তানে হাজার বছর পুরানো মন্দিরের খোঁজ পাবেন কিন্তু এত পুরাতন মসজিদ পাওয়া খুবই দুষ্কর যদি অনেক পুরাতন মসজিদ থাকেও তা বারবার সংস্কার করা হয়েছে অথবা পুরাতন নকশার উপর নাই বরং নতুন করে পুনরায় তৈরি করতে হয়েছে আর প্রতি বছরই খাটো কাজ করাতে হয় হিন্দুদের কথাবার্তার ফিতনা যখন শুরু হলো তখন মুসলমানদের কাছে এর কোনো জবাব ছিল না এখন যারা দুর্বল ইমানদার তারা হিন্দুদের এই ফিতনার মধ্যে ধোকা খেয়ে যাচ্ছিল গোমরা হয়ে যাচ্ছিল সেই সময় একদিন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাই জুমার নামাজ পড়ানোর পর মসজিদ থেকে বাহিরে বের হচ্ছিলেন তখন একজন মুসলমান শাইখের কাছে এই ফিতনার ব্যাপারে খবর দিলেন আপনি এর একটি যথাযথ জবাব দিন তখন তিনি বললেন শুধু মুখে জবাব দিলে এই ফিতনা খতম হবে না বরং এই ফিতনা খতম করার জন্য কোরআন ও ইসলামের সত্যতার প্রমাণ মানুষকে দেখাতে হবে আর আমাদের মসজিদ সমূহ তিরিশ চল্লিশ বছরের বেশি টিকে না আমাদের মসজিদ বেশি দিন না টিকার কারণ হল আমাদের মসজিদের দিন দিন মুসল্লি বাড়তে থাকে যখন মুসল্লি বৃদ্ধি পায় তখনই আমরা সেটাকে শহীদ করে বড় করি তাই আমরা তাদেরকে এত পুরাতন মসজিদ দেখাতে পারবো না তাই শুধু মুখে জবাব দিলে হবে না বরং তাদেরকে কিছু দেখাতে হবে তাদের এই যুক্তির বিরুদ্ধে কিছু এমন করে দেখাতে হবে যাতে তাদের দাঁত ভাঙা জবাব হয় এবং এই ফিতনা সমূলে ধ্বংস হয় তাই যারা এসব কথা এসব ফিতনা ছড়াচ্ছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি তাদেরকে এমন কিছু দেখাবো যাতে তারা আর সে কথা সেই ফিতনা ছড়াতে সাহস পাবে না কথা মতো একদিন ক্ষণ ঠিক করে যারা এই ফিতনা ছড়াচ্ছিল তারা এক জায়গায় জমা হল এবং শায়েখ আব্দুল হক মাহাদেশ দেলবী রহমতুল্লা আলাই সেখানে উপস্থিত হলেন তিনি ফিতনাবাজদের সব কথা শুনলেন তারা তাদের হাজার বছর পুরাতন মন্দির সমূহের কথা বলতে লাগল এটা তিন হাজার বছর পুরাতন মন্দির ওটা পাঁচ হাজার বছরের পুরাতন মন্দির আর আপনারা যে মসজিদ তৈরি করেন তা কিছুদিন পর আর টিকে না আপনাদের মসজিদ প্রতি বছর বছর মেরামত করতে হয় পক্ষান্তরে আমরা একবার মন্দির তৈরি করে দেই সেটা আর মেরামতের প্রয়োজন হয় না তখন শায় মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই বললেন তোমাদের কোন মন্দিরটি সবচেয়ে বেশি পুরাতন তারা দিল্লির একটি মন্দিরের কথা বলল তখন আব্দুল হক মাহাদ্দেশ দেহলি রহমতুল্লাহ আলাই সে ফেতনাবাসদেরকে সাথে নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন আর তিনি মন্দিরের ভিতর প্রবেশ করে উচ্চ আওয়াজ এক আর একটি আয়াত করতে লাগলেন লাউ আংসানা হাদল কোরআন আলা জবালিল্লা র য়াইতাহু আলা জবালিল্লা র ঈতাহু খসিয়াম মোতাসিয়া মিন খসিয়াতিল্লা وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ অর্থাৎ যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনিত হয়ে আল্লাহ তালার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি এসব সব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে এটি সুরা হাসুশ নাম্বার আয়াত তিনি যখন এই আয়াতটি উচ্চ আওয়াজে পড়তে লাগলেন দেখা গেল মন্দিরের ইট থর করে কাঁপতে লাগল এই অবস্থা থেকে সেই হিন্দু ফিতনাবাজরা শেখের পায়ে ধরে বলতে লাগলেন হজরত আমাদের ভুল হয়েছে আপনি দয়া করে আপনার তেলাওয়াত বন্ধ করুন না হয় আমাদের অনেক পুরাতন মন্দির ভেঙে তখন বললেন আমি তো হাতুড়ি দিয়ে দিয়ে খুন্তি তোমাদের মন্দির ভাঙছি না আমি তো শুধুমাত্র আমার রবের কালাম তেলাওয়াত করছি এখন তোমরা দাবি করছো তোমাদের ধর্ম সত্য আমাদের ধর্ম মিথ্যা আমি এখন আমার রবের কালাম পাঠ করছি তাতে যে তোমাদের মন্দির ভেঙে যাচ্ছে এবার তোমরা যদি হক পন্থী হও তাহলে তোমরাও তোমাদের মাবুদের সাহায্য নিয়ে এই পুরানা মন্দিরকে রক্ষা করে দেখাও এই ঘটনার পর সেসব ফিতনাবাজরা সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে গেল এবং এই ঘটনা দেখে অনেক হিন্দু তখন ইসলাম কবুল করল দেখুন এই কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যায় মসজিদসমূহে সমূহে তেলাওয়াত হয় তবু আল্লাহলা এই ঘর সমূহকে আবাদ রেখেছেন এসব ঘর করে ধ্বংস হয় না থর থর এর দ্বারা বোঝা যায় এটা আল্লাহর অনেক অনেক বড় রহমত ইসলামের নিদর্শন এর মধ্যে আছে সে যুগে একজন আল্লাহ জবান থেকে আল্লাহর কালামের একটি আয়াতের যে পাওয়ার বিশ্ব দেখেছে আজ সে ভারতে বিশ কোটি মুসলমান তারা সকলে মিলেও তাদের মসজিদ সমূহকে রক্ষা করতে পারছে না কারণ হলো আমাদের কাছে আজও সে কোরআন আছে কিন্তু সে ইমান আর মানুষ নাই এমন শক্তিশালী ফয়ুজ ও বরকতওয়ালা কোরআন থাকা সত্ত্বেও আমরা সে কোরআন থেকে অনেক দূরে তাই সে মহান কোরআন থেকে বরকত গ্রহণ করতে আমরা ব্যর্থ আজও যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি কোরআনের উপর পূর্ণ ইমান নিয়ে আসি কোরআন অনুযায়ী আমল করি তাহলে মুসলমানদের আর অস্ত্র লাগবে না এই কোরআনের বরকতে আজও মুসলমানরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সারা বিশ্বকে শাসন করতে পারবে কেউ মুসলমানদের মসজিদের উপর হাত উঠাতে সাহস পাবে না